করোনা মহামারীর সংকটে বাংলাদেশে আটকে পড়েছেন অনেক পর্তুগাল প্রবাসী। তাদের পর্তুগালে ফিরিয়ে আনতে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় 24 জুন বুধবার বাংলাদেশ বিমানের একটি চার্টার ফ্লাইট BG4129 ঢাকা থেকে লিসবনে পৌঁছাবে। 15 জুন সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইটটি 24 জুন বাংলাদেশ সময় বেলা 11টার সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে এবং পর্তুগাল লিসবনে স্থানীয় সময় বিকাল 5টায় লিসবন এয়ারপোর্টে অবতরণ করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়িত একটি যাত্রীর তালিকা প্রকাশ করেছে। যারা আগে টিকিট করবেন তাদের যাত্রা আগে নিশ্চিত করা হবে। তাই পর্তুগাল প্রবাসীকে তালিকা অনুযায়ী তাদের অতিসত্বর বিমান অফিসে যোগাযোগ করে টিকিটটি ক্রয় করার জন্য অনুরোধ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে অবস্থিত পর্তুগাল প্রবাসী তরুণ উদ্যোক্তা আহমদ হোসেন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগিতায় এই কার্যক্রমটি সফল হয়েছে। এই মাসের 24 তারিখ একটি ফ্লাইট আসছে, একটি প্লেন ভাড়া করে আমাদের বাংলাদেশি ভাইয়েরা পর্তুগাল আসবেন। আর আসলে এই কাজটি যারা করেছেন, আমাদের বাংলাদেশ দূতাবাস বিভিন্নভাবে চেষ্টা করেছেন লোকগুলো যাতে বাংলাদেশ থেকে আসতে পারে, এজন্য বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ দেব, ধন্যবাদ দেব বাংলাদেশ সরকারকে, বেসামরিক যে বিমান চলাচল কর্তৃপক্ষ তাদেরকে অবশ্যই দেব, এবং এছাড়াও যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা যাতে সুন্দরভাবে পর্তুগাল আসতে পারেন তাদের সকলকেই। তো একটি কথা, আসলে টিকিট নতুন করেই সবার কাটতে হলো, 1,10,000 টাকার মতো একটা বড় অ্যামাউন্ট, ও অ্যামাউন্টটার দিকে আসলে তাকিয়ে লাভ নেই। যেখানে পরিস্থিতিটাই স্বাভাবিক ছিল না, তারপর এরকম একটা আয়োজন যারা করতে পেরেছে সেই সব মানুষগুলোকে আমি পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো। পর্তুগাল দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ বিমানের চার্টার ফ্লাইট সংক্রান্ত বিষয়ে সকল কার্যক্রম পর্তুগালে বাংলাদেশ দূতাবাস পরিচালনা করবে। যারা বাংলাদেশে আটকা পড়ে আছেন সবাইকে দূতাবাসের অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছে। কিন্তু তাদের অনেকের রেসিডেন্স কার্ডের মেয়াদ শেষের দিকে এবং অনেকের আবার ব্যবসা বাণিজ্য পর্তুগালে রয়েছে, যার জন্য তাদের সার্বিক প্রয়োজন এই মুহূর্তে পর্তুগালে ফিরে আসা। তাদের এই প্রয়োজনীয়তার কথা গুরুত্ব দিয়ে আমাদের বাংলাদেশ দূতাবাস, লিসবনের মাননীয় রাষ্ট্রদূত জনাব রুহুল আমিন সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে এবং ব্যবস্থাপনায় একটি স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করেছে আমাদের বাংলাদেশ বিমান। আমরা আমাদের রাষ্ট্রদূত মহোদয়কে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ বিমানকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে। তারা প্রবাসীদের এই সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারা যারা যেতে ইচ্ছুক, লিসবনে আসতে ইচ্ছুক, বা যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন আসার জন্য, তারা অতি সত্য শীঘ্রই আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস থেকে আপনাদের টিকিট সংগ্রহ করুন। আপনারা সকলেই জানেন এবং আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব রুহুল আলম সিদ্দিকী সাহেবের আন্তরিকতায় এবং পর্তুগাল প্রবাসী আহমেদ হোসেন এবং এম এইচ হাসানের অত্যন্ত আন্তরিকতায় প্রতিষ্ঠার ফলে আমরা এই ফ্লাইটটি আয়োজন করতে পেরেছি। কোভিড-19 মহামারীতে চরম অনিশ্চয়তায় আছে পর্তুগালবাসীও। এই সংকটে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরাও ফেরত আসতে পারছেন না। ইতিমধ্যে অনেকেরই রেসিডেন্ট কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে বা মেয়াদ শেষ হওয়ার উপক্রম হয়েছে। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হলেও বিমান যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। এই সময়ে বিমানের বিশেষ চার্টার ফ্লাইট পর্তুগালবাসীদের আশার আলো দেখিয়েছে। আমি আহমদ হুসাইন, পর্তুগাল প্রবাসী। দেশে ছুটিতে এসে আটকা পড়ে যাই কোভিড-19 এর কারণে। পরে মাথায় আসে চার্টার ফ্লাইটের মাধ্যমেই আমাকে ফিরতে হবে এবং সেই মোতাবেক লুক সংগ্রহ করে থাকি আজ থেকে 1.5 মাস আগ থেকে। অনেকের সাথে যোগাযোগ করে জানতে পারি তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অনেকের ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অনেক চেষ্টার পর যখন আমাদের লুক সংগ্রহ হচ্ছিল না তখন খুব হতাশ হয়ে যাচ্ছিলাম। যাই হোক, শেষ পর্যায়ে এসে বাংলাদেশ বিমানের সাথে যোগাযোগ হয়। তারা বলে তাদেরকে যদি 160 জন লোক দিতে পারি তাহলে ফেয়ার হবে 1,10,000 এবং সে মোতাবেক সব কাজ শেষে আমাদের ফ্লাইট নির্ধারিত হয়েছে 24 তারিখ ঢাকা টু লিসবন। কিন্তু এই কাজে যারা আমাকে সহযোগিতা করেছে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ এম্বাসি লিসবনের সম্মানিত অ্যাম্বাসেডার জনাব রুহুল আমিন সিদ্দিকী স্যারকে। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ এম্বাসি লিসবনের থার্ড অ্যাম্বাসেডার আবদুল্লাহ রাজিবাইকে, যিনি ছুটির দিনেও আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই গ্রিন সিলেটের কর্ণধার মিনহাজ হাকিম ভাইকে, যিনি আমাকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন।
धन्यवाद जानाते चाहिए कम्यूनिटी व्यक्तित्व राना तस्लिमुद्दीन भाई के जिन्हें बांग्लादेश एम्बेसडर साथे आमाके जोगाजोग करते सहायता करेछेन। धन्यवाद जानाते चाहिए आमार मतो आटके पड़ा एकजन प्रवासी एम के हासान भाई के जिन्हें आमाके विभिन्न भावे सहयोगिता करेछेन। आरो धन्यवाद जानाते चाहिए पर्तुगाल प्रवासी अनेक कम्यूनिटी व्यक्तित्व जिन्हें आमाके सहयोगिता करेछेन। आमादेर फ्लाइट 24 तारीख टिकट काटाओ प्राय शेष आपनारा दुआ करबेन। বিমান বাংলাদেশের চার্টার ফ্লাইটের আয়োজকদেরকে গ্রিন সিলেটের পক্ষ থেকে সাধুবাদ। প্রথমে আমরাই একটি চার্টার ফ্লাইটের চেষ্টা করেছিলাম যেটা যাত্রী সংকটের কারণে বাস্তবায়ন হয়নি। যেহেতু জুন মাসের এন্ড থেকে নর্মাল ফ্লাইট চালু হওয়ার কথা ছিল, পরবর্তীতে কাতার এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশের টিকিট মূল্য বেশি হওয়ায় আমরা দ্বিতীয়বার চার্টার ফ্লাইটের উদ্যোগ না নিয়ে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের অনুরোধে আমরা তাদেরকে লিংক করে দেই যে পর্তুগালে অবস্থানরত বাংলাদেশ এমবেসির সহযোগিতায় কিভাবে কোথায় যোগাযোগ করলে তারা চার্টার ফ্লাইট করে লিসবনে আসতে পারবে। তারই ধারাবাহিকতায় 24 জুন বাংলাদেশ বিমানের একটি চার্টার ফ্লাইট লিসবনে আসছে। পর্তুগালের আকাশে কখন ওড়েনি বাংলাদেশী পতাকাবাহী কোন বিমান। এই কোভিড-19 দুঃসময়ের মধ্যে জাতীয় পতাকাবাহী বিমান পর্তুগাল আগমন উপলক্ষে ইতিহাসের আরেকটি মাইলফলক হিসাবে দেখা হচ্ছে। এই কঠিন দুঃসময়ের মধ্যে বাংলাদেশের পতাকাবাহী বিমান বাংলাদেশীদেরকে নিয়ে ছুটছে লিসবনের এয়ারপোর্টের পথে। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। বাণের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।